हेलो फ्रेंड्स, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आशा करी अपनारा सबाई भलो आछेन, जेखने आशाई तो आज के नतून रेसिपि नहीं कचुर लती दिए शुटकी माछेर रान्ना। एखाने आमी एकटा रौ माछेर माथा नियेछि। ताहले चलुन आमी किभाबे रान्ना करेछि देखे नेई। एखाने एकटी हाड़ी बसिए दिएछि, ताते परिमाण मतो तेल दिए दिए। तेलटा एकटु गरम होले आमी लतिटुकु दिए दिब। लति आमादेर गलार मध्ये कचु खेले माझे माझे हय कि आमादेर गलार मध्ये एकटु चुलकाय, তাই আমি লতিটা আগে তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব। তাহলে আর গলাতে কোনো সমস্যা হবে না, চুলকাবে না। এক দুই মিনিটের মতন আমি ভেজে নেব লতাটা, তারপর এক এক করে মশলা দিয়ে দেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। যেহেতু শুটকির তরকারি রান্না করব, তাই রসুনটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তারপর দিয়ে দেব একটু পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অল্প পরিমাণে দিলেই হবে। এরপর একটু নাড়াচাড়া করার পর আমি মশলা অ্যাড করে দেব। একটু ভেজে নেছি পেঁয়াজ আর রসুনটা দিয়ে। এ পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচ দিয়ে দেব দুই টেবিল চামচ। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, কারণ সবাই তো আর বেশি ঝাল পছন্দ করে না, তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি মশলাটা আর লতিটা ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিট। এটি আমাদের সিলেটিদের খুব জনপ্রিয় একটি খাবার। সিলেটিদের প্রত্যেকটি ঘরেই পাবেন আপনারা লতি দিয়ে শুটকি মাছ রান্না করা, সবাই এটি খুব পছন্দ করেন। এ পর্যায়ে আমি দইয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। কেন মাছের মাথাটা আমি টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছের মাথাটা দিতে পারেন, আমি এখানে রো মাছের মাথাটা দিয়েছি। দিয়ে আমি আরও একটু সময় কষিয়ে নেব তরকারিটা। তারপর আমি এখানে অ্যাড করে দেব শীতল শুটকির জাল করে রাখা পানিটা। আমি এখানে সরাসরি শুটকিটি দিচ্ছি না, কারণ শুটকি দিয়ে দিলে এই শুটকির ভিতরে যে কাঁটা আছে, বড় বড় দানার কাঁটা, ওইগুলা লতির মধ্যে ঢুকে যাবে এবং খেতেও অনেক সমস্যা হয়। তাই আমি শুটকিটা জাল দিয়ে এইরকম জাল দিয়ে শুধু পানিটা দিয়েছি আর শুটকির কাঁটাটা রেখে দিয়েছি, ফেলে দেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে প্রায় দশ পনেরো মিনিটের মতন রান্না করেছি। আর ঝোলটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, যে যতটুকু ঝোল খেতে পছন্দ করে অ্যাড করে দেবেন। এবার আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব দশ মিনিটের জন্য। চলে এসেছি আমি দশ মিনিট পরে। আমি প্রায় এখানে ১২ মিনিটের মতন ঝাল করেছি মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন আমার লতি পুরোটাই সিদ্ধ হয়ে গেছে এবং তরকারিটি হয়ে গেছে। দেখাচ্ছি আপনাদের পরিবেশন করে। দেখতেই পাচ্ছেন কত সুস্বাদু হয়েছে লতির তরকারিটি।
থ্যাংক ইউ ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ।